নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। তোমাদের সকলকে হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আজ হলো শনিবার, 11ই সেপ্টেম্বর, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 10:30। ঠিক এখন থেকেই আমি কিন্তু আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আশা করি আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা ভালো রয়েছো, আর আমি খানিকটা ভালো রয়েছি আর খানিকটা টেনশনেও রয়েছি। তার কারণ হলো, জানো তো বন্ধুরা, এ কদিন যাবত না আমার এই কানটিতে অসহ্যকর যন্ত্রণা হচ্ছিল, আর আমি যন্ত্রণাটা দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছিলাম। আর ভাবছিলাম হয়তো একদিন না একদিন এই যন্ত্রণাটা আমার কমে যাবে, ডাক্তার আর দেখাতে হবে না। তোমরা জানোই আমার না এই ডাক্তারখানায় গেলে প্রচণ্ড পরিমাণে ভয় করে। আমি কিন্তু এই ডাক্তারখানা ব্যাপারটাকেই একদমই অ্যাভয়েড করে যাই। তো কাল রাত, মানে গতকাল রাত্রিবেলা, এতটা পরিমাণে যন্ত্রণা করছিল না আমি সারা রাত ঘুমোতে পারিনি। বাধ্যতামূলক শনিবার, মানে আজকে শনিবার সকালবেলা, আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ডাক্তারখানায় গেছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তারবাবু আমার কানটা চেক আপ করে বললেন যে চান করার সময় আমার অজানতে কানের মধ্যে জল ঢুকে গিয়েছিল। তো জল ঢুকে যাওয়ার জন্য কানে একটা ইনফেকশন হয়ে গিয়েছে ছোট্ট। তো তার জন্য ডাক্তারবাবু কিছু মেডিসিন দিয়েছে আর একটা ড্রপ দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে মেডিসিনটা খেলাম এবং ড্রপটা দেওয়ার পর কিন্তু আমার কানের যন্ত্রণাটা অনেকটা কমে গিয়েছে। তো ডাক্তারবাবু আমাকে বললেন যে এ কদিন মাথায় একদমই জল ঢালবে না, আর যখন জল ঢালবে খুবই কেয়ারফুলি জলটা ঢালবে। আর জানো তো, আমি শাওয়ারেও যদি স্নান করি বা আমি মগ দিয়েও যদি স্নান করি না, আমার জল ঠিক কানে ঢুকে যাবেই যাবে। আমি জানি না কেন আমার হয় এই জল, আমার ঢুকে যায় কানের মধ্যে। তো এখন দেখতেই পাচ্ছ আমি অলরেডি স্নান করেও নিয়েছি, খুব সাবধানতা মানে অবলম্বন করে আমি স্নানটা করেছি, খুবই সতর্কভাবে যাতে কানে জল না ঢোকে। তো স্নান করে ওষুধ টষুধ খেয়ে এখন বসে রয়েছি। বন্ধুরা, একটা টেনশন থেকে তো আমি কোনো রকমে মুক্তি পেয়েছি, আর জানো তো বন্ধুরা, আর একটা টেনশন কিন্তু আমার সম্মুখেই দাঁড়িয়ে রয়েছে। আজ হলো সেপ্টেম্বর মাসের সেই তারিখটি, যেই তারিখে আজকে আমরা কোভিড ভ্যাকসিনের সেকেন্ড ডোজটি নিতে যাব। তো তোমরা বুঝতেই পারছ আমার কী পরিমাণে টেনশন হচ্ছে। তোমরা তো জানোই আমি ভ্যাকসিন, এই ডাক্তারবাবু, ডাক্তারখানা জিনিসগুলো কতটাই আমি অ্যাভয়েড করে চলি। আজকে যে কী হতে চলেছে আমি নিজেও জানি না, আর আজকে আমি ডেলি ব্লগ দিতে পারবো কি না ঠিকঠাক তাও আমি জানি না। ঈশ্বর সহায় আছে, কি হবে না হবে আমি বুঝতে পারছি না। আমি খুব ভয়ে রয়েছি, টেনশন হচ্ছে আমার প্রচণ্ড। তো ডাক্তারবাবুকে দেখানোর সময় আমি বলেছিলাম যে আজকে আমাদের ভ্যাকসিন রয়েছে, আমি কি ভ্যাকসিনটা নিতে পারবো? তো ডাক্তারবাবু বললেন না না, কোনো অসুবিধা হবে না, আপনি ভ্যাকসিন নিতে পারবেন। তো আমি ভাবছিলাম হয়তো এই ভ্যাকসিনটা কোনো রকমে আমি এড়িয়ে যেতে পারবো, যেহেতু আমি এখন মেডিসিন নিচ্ছি কানের যন্ত্রণার জন্য। বাট ডাক্তারবাবু আমাকে বললেন না না, কোনো অসুবিধা হবে না, একদম ভ্যাকসিন নেওয়া যাবে। আমার তো আরও টেনশন হয়ে গেছে, ভালো লাগছে না। তো এখন ব্রেকফাস্ট করব, আমার হাজব্যান্ড বাইরে থেকে ব্রেকফাস্ট কিনে নিয়ে এসেছে। তো ব্রেকফাস্টে আজকে পরোটা রয়েছে, আর কী সব এনেছে আমি জানি না, এখনও দেখিনি আমি। ওরা অলরেডি ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে। আমার ভালো লাগছে না কিছু খেতে, আমার বিরক্তকর লাগছে, আর এত টেনশন লাগছে না, সব কিছুই মনে হচ্ছে একদম বিরক্তকর জিনিস লাগছে আমার কাছে এখন। আর আজকে আমার হাজব্যান্ড অফিসে ছুটি নিয়েছে, ও রান্নাও করছে, আজকে আমি রান্না টান্না কিচ্ছু করব না, কারণ এমনিতে আমার কানের যন্ত্রণাটা করছে হালকা হালকা এখন, মানে যে যন্ত্রণাটা করছিল আগে তীব্র সেটা আর করছে না, মেডিসিন নেওয়ার পর হালকা হালকা যন্ত্রণা করছে, আর ভেতরে না একটা টেনশন কাজ করছে। তো আমার হাজব্যান্ড অফিস থেকে আজকে ছুটি নিয়ে নিয়েছে, আর ও আমাকে বলল যে ও আজকে লাঞ্চ রান্না করবে আর রাত্রেবেলা ডিনারও রান্না করবে, আজকে ফুল ডে আমার রেস্ট। আমাকে নিয়েই সমস্যা মূলত, কারণ আমি এতটাই মানে টেনশনে, এতটাই ভয়ে কুকড়ে যাই না, তো আমাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়। আমি যে আজকে কী করবো আমি বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, এইটুখানি তোমাদের সাথে কথা বললাম, তখন যখন আমরা বেরোবো ভ্যাকসিন নেওয়ার সময় তখন তোমাদের সাথে আমি কথা বলছি, ঠিক আছে? তো চলো ব্রেকফাস্টটা করে নিই, ডাকছি আমাকে বারে বারে, কিছু না খেলে আবার মাথা ঘুরে যাবে আমার। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আজকের ব্রেকফাস্টে রয়েছে পরোটা, ঘুগনি, কলা, আমন্ড আর খেজুর। যথারীতি দেখতেই পাচ্ছ দুজনে ব্রেকফাস্ট করছে, এবার আমি আমার ব্রেকফাস্টটা করে নেবো। আমি রেডি হয়ে গিয়েছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি আর আমার হাজব্যান্ড কিন্তু বেরিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডের অফিসে, কারণ তোমাদেরকে তো আমি ফার্স্টেই বলেছি আজকে আমার ও আমার হাজব্যান্ডের সেকেন্ড ডোজ রয়েছে ভ্যাকসিনের, আর ভ্যাকসিনটা দেওয়া হবে আমার হাজব্যান্ডের অফিস থেকে।
তো আমি রীতিমতন সেই আগের ফার্স্ট ডোজ যে ভ্যাকসিনটা দিয়েছিলাম সেই বারের মতন এইবারও কিন্তু আমি একটু ভ্যাবাচাকা খেয়ে রয়েছি। প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, পুরো হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে আমার। একটু না এরকম টেনশন হয় জানো তো, আর আমার ভয় করে, মানে একটা ভেতরে না ওই ভ্যাকসিন ব্যাপারটা আমার মানে কিছুতেই আমার ভেতর থেকে যাচ্ছে না, ভয় একটা আতঙ্ক জিনিসটা আমি কিছুতেই এটা না কাটিয়ে উঠতে পারছি না। সে রীতিমতন আবার ভ্যাবাচাকা খেয়ে রয়েছি, কী করবো ওখানে গিয়ে আমি নিজেও এখন বুঝতে পারছি না। মানে একবার মনে হচ্ছে যে আমি ভ্যাকসিনটা নেব না, আর একবার মনে হচ্ছে না ভ্যাকসিনটা নেওয়া উচিত আমার। আমি কী যে করবো, আমি সত্যি একদম ভ্যাবাচাকা খেয়ে রয়েছি। এই ভ্যাকসিন জাতীয় ব্যাপারে না আমি একদমই লুজার, সত্যি কথা বলতে এইসব ব্যাপারে আমি একদমই লুজার, আমার কোনো সাহস নেই এইসব বিষয়ে। তো চলো ঈশ্বরের নাম করে বেরিয়ে পড়ছি, ঈশ্বর সহায় রয়েছেন। সাহস একটুও নেই, মনোবল মানে আমার না মনোবলই নেই এইসব জিনিসে। তো চলো তোমাদের সাথে আমি পরে কথা বলছি, দেরি হয়ে যাচ্ছে। তো চলো, আমার হাজব্যান্ডও রেডি হয়ে গিয়েছে, আর আমাদের সাথে কিন্তু দাদাভাই বৌদি ভাইও যাচ্ছেন, কারণ ওনারাও কিন্তু কোভিড-19 সেকেন্ড ডোজের ভ্যাকসিনটা দেবেন আমাদের সাথেই। তো আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি, আর রেহান আর আমার ভাইপো বাড়িতে রয়েছেন, ওদেরকে বাড়িতে রেখে আমরা চারজন বেরিয়ে পড়েছি কোভিড-19 সেকেন্ড ডোজ ভ্যাকসিনটা দেওয়ার জন্য। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমরা এখন সব পরিবারে মিলে চলেছি আমার হাজব্যান্ডের অফিসে। তো আমার হাজব্যান্ডের অফিসেই কিন্তু কোভিড-19 ভ্যাকসিনের ব্যবস্থা হয়েছে, তো সেখান থেকেই কিন্তু আমাদেরকে কোভিড-19 সেকেন্ড ডোজের ভ্যাকসিনটা দেওয়া হবে। তো চলো বন্ধুরা, হাজব্যান্ডের অফিস চলেই এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা এক এক করে আমার হাজব্যান্ডের অফিসে প্রবেশ করব। এর আগের বার কোভিড-19 ফার্স্ট ডোজের ভ্যাকসিনটা আমার হাজব্যান্ডের অফিস থেকেই আমরা সকলে নিয়েছিলাম, আর এবারও কিন্তু কোভিড-19 সেকেন্ড ডোজ ভ্যাকসিনটা আমরা সকলে আমার হাজব্যান্ডের অফিস থেকেই নিচ্ছি। আমরা আমাদের হাজব্যান্ডের অফিস থেকে কোভিড-19 সেকেন্ড ডোজ ভ্যাকসিনটি নিয়ে সেফফুলি বাড়িতে ফিরে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার হাজব্যান্ডের অফিস থেকে দুটো স্ন্যাক্সের প্যাকেট দিয়েছে। যারা যারা কোভিড-19 সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিয়েছে, ইচ পার্সনদের কিন্তু একটা করে স্ন্যাক্সের প্যাকেট দেওয়া হয়েছে। এর মধ্যে দুটো বিসলারির বোতল রয়েছে, পালপি অরেঞ্জ জুস রয়েছে, রয়েছে একটি 5-স্টার ব্রিটানিয়ার একটি কেকের প্যাকেট রয়েছে, রয়েছে লাইট বয় স্যানিটাইজার, আর রয়েছে একটি মাস্ক আর একটি ন্যাপকিন। দুটো প্যাকেটেই কিন্তু সেম জিনিস রয়েছে, এই প্যাকেটটিও আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একটা ন্যাপকিন রয়েছে, একটা মাস্ক রয়েছে, পালপি অরেঞ্জের জুস রয়েছে, ব্রিটানিয়ার একটি পাইনঅ্যাপল কেক রয়েছে, 5-স্টার রয়েছে, আর রয়েছে লাইট বয় হ্যান্ড স্যানিটাইজ। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম দুটি প্যাকেট ওপেন করে। বন্ধুরা আমরা অনেক আগেই কিন্তু বাড়ি ফিরে এসেছি কোভিড-19 সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিয়ে। বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে আমরা কিন্তু লাঞ্চও কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমি বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করব আমার কোভিড-19 সেকেন্ড ডোজ ভ্যাকসিনের অভিজ্ঞতা। জানো তো বন্ধুরা, এবার কিন্তু আমি একদম শান্তশিষ্ট মেয়ের মতন বসে কোভিড-19 সেকেন্ড ডোজ ভ্যাকসিনটা নিয়ে নিয়েছি। আর কোভিড-19 সেকেন্ড ডোজ ভ্যাকসিন নেওয়ার সময় আমার কিন্তু কোনো পেন বা ব্যথা অনুভবই হয়নি, তার কারণ রয়েছে। দেখো বন্ধুরা, একই তো আমার কানে ব্যথা রয়েছে, তার ওপর ভ্যাকসিনের একটা ভয় রয়েছে মনের মধ্যে, কথায় রয়েছে বিষে বিষে বিষক্ষয়। তো ব্যথায় ব্যথায় কখন যে আমাকে কোভিড-19 ভ্যাকসিনটা দিয়ে দিয়েছে বেমালুম আমি বুঝতেই পারিনি, আর আমার কোনো পেনও হচ্ছে না বা কোনো ব্যথাও হচ্ছে না। এই দেখো, এই হাতে আমাকে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে, তো কোনো পেন নেই, কোনো ব্যথা নেই, কিচ্ছু নেই, জাস্ট একটু ইচিং হচ্ছে। তো আমার হাজব্যান্ড আমাকে বলছে বারেবারে হাত দিও না, তো আমি এখানে আর বারেবারে হাত দিচ্ছি না, কোনো ব্যথাই নেই, আমি কিছু অনুভবই করতে পারিনি যে আমাকে কখন ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। তো এই যে ভ্যাকসিনটা আমি নিয়েছি, তো এই ভ্যাকসিনটা নেওয়ার সময় কিন্তু আমাকে এক কাকু হেল্প করেছে। আমি যখন কোভিড-19 ফার্স্ট ডোজটা দিতে গিয়েছিলাম তখনও কিন্তু সেই কাকু আমাকে হেল্প করেছিল, আর এখনও যখন আমি কোভিড-19 সেকেন্ড ডোজ ভ্যাকসিনটা নিতে গিয়েছি তখনও কিন্তু সেই কাকুই আমাকে হেল্প করেছে। কারণ কাকু আমার সাথে কথা বলছিলেন, এবং কাকুর সাথে আমি কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। কাকু কিন্তু ইচ্ছে করে আমার সাথে কথা বলে অন্যমনস্ক করে দিয়েছিল আমাকে, যাতে আমি খুব সহজেই কোভিড-19 ভ্যাকসিনটা দিতে পারি। তো সেই কাকুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।
তো বন্ধুরা, ঈশ্বর আছে জানো তো, আমি ঈশ্বরকে বিশ্বাস করি। যখনই বিপদে পড়বে, যখনই তোমার ভয় করবে, ঈশ্বরকে শুধু স্মরণ করো, ঈশ্বর তোমাকে সর্ব বিপদ আপদ থেকে নিশ্চয়ই রক্ষা করবে। আমি এটা বিশ্বাস করি এবং অনেকবার উপলব্ধিও করেছি। তো আমার এই যে ভয়টাকে কাটিয়ে কিন্তু অনেকটা ঈশ্বরই তুলেছেন, আমার এই ভয়কে আমি জয় করে তুলেছি। আমার কোনো আর ভ্যাকসিনের প্রতি আর ভয় নেই, শুধু মনের ভয় আর কিছুই নয়। যেটুকু মনের ভয় ছিল সেটুকু আজ আমার কেটে গিয়েছে। আমি বুঝতেই পারিনি কখন আমাকে ভ্যাকসিনটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনেই সুস্থ রয়েছি। আমার হাজব্যান্ডেরও কোনো পেন হচ্ছে না, আমারও কোনো পেন হচ্ছে না, আমরা একদম সুস্থ রয়েছি, বিন্দাস রয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করলাম। কালকে তো সারা রাত ঘুমোতে পারিনি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, আর লাঞ্চ তোমাদেরকে বলছি, লাঞ্চ তো আমার হাজব্যান্ড করেছিল, তোমাদেরকে বলেছি, বাট লাঞ্চের মেনুগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, আমি দুঃখিত। তো লাঞ্চে আজকে ভাত হয়েছিল, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, সব সেদ্ধ। তো হাজব্যান্ড আমাকে এই খাইয়েছে আজকে, তাও করেছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ঘুমাবো। কারণ তোমরা জানোই কালকে সারা রাত ঘুমোইনি, কানের যন্ত্রণায় প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দ থেকো। আর আমার ব্লগগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই ব্লগটি শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। টাটা বন্ধুরা।